আসসালামু আলাইকুম। আমরা আপনাদের ডেস্টিনেশন মডেল স্কুল অ্যান্ড কলেজ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য স্বাগতম। আমি মোহাম্মদ আবু তালেব স্যার, হিসাব বিজ্ঞানের বাণিজ্য শাখা হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুস্থ এবং ভালো আছো? আমি মোটামুটি আপনার বিশেষ জগতে ভালো আছি। জার্নাল ইংরেজি শব্দ, এর বাংলার আবেদনিক অর্থ হচ্ছে জাবেদা। জার্নাল ফরাসি শব্দ থেকে উদ্ভব হয়েছে, যার শব্দের অর্থ দিন বা দিবস। একটি লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তারিখ অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের কাজে হচ্ছে জাবেদা। তো শিক্ষার্থী বন্ধুরা, আর একবার পুনরায় আলোচনা করি। হিসাব প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে জাবেদা। একটি লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তারিখ অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করার কাজেই হচ্ছে জাবেদা। ডেবিট এবং ক্রেডিট কি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় জানো? একটি লেনদেনে দুটি পক্ষ থাকে, একটি হলো ডেবিট, অন্যটি হলো ক্রেডিট। ডেবিট অর্থাৎ বাম দিক, ক্রেডিট অর্থাৎ ডান দিক। তো আমরা জাবেদা করতে হলে অবশ্যই আমাদেরকে পূর্ববর্তী অধ্যায় হিসাব সমূহ আমাদের জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় সেই অধ্যায় আলোচনার মাধ্যমে তোমরা শিখছো। তারপরে আমরা জাবেদা চ্যাপ্টার আলোচনা করতে গিয়ে একটু হলেও হিসাব অধ্যায়ে, পঞ্চম অধ্যায় হিসাব অধ্যায়ে একটু হিসাব সম্বন্ধে আলোচনা যায়। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, হিসাব হচ্ছে তিন প্রকার। একটি হল নামিক বা আয় ব্যয়ের কাছে হিসেব হচ্ছে ক্রয় বিক্রয় বেতন মনিহারি দ্রব্য অপচয় ইত্যাদি যে হিসেবগুলো লিপিবদ্ধ করি সেগুলো হচ্ছে নামিক বা আয় ব্যয়ের কাছে হিসেব। সম্পত্তিবাচক হিসেব হচ্ছে নগদ টাকা, তারপর যন্ত্রপাতি ক্রয়, দালাল কথা, ইত্যাদি যে লেনদেনগুলো রয়েছে সেগুলো আমরা সম্পত্তিবাচক হিসাবে ধরি। এবং ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তি সংক্রান্ত হিসাবকেই বলবো আমরা ব্যক্তিবাচক হিসাব। যেমন ব্যাংক, রহিম, সুমন, জাহিদ ইত্যাদি যে ব্যক্তির সঙ্গে আমরা লেনদেন করে থাকি সেগুলো আমরা ব্যক্তিবাচক হিসাব হিসেবে আখ্যায়িত করি। এখন আমরা একটি লেনদেন যখন সংগঠিত হয়ে থাকে, ধরা যাক বেতন প্রদান, একটি লেনদেনে একটি হিসাব থাকতে পারে, আবার দুটি হিসাবও থাকতে পারে। আমরা আলোচনা করতে গিয়ে তা বুঝতে পারবো। বেতন প্রদান 1000 টাকা, এখানে আমাদের দুটি পক্ষ বের করতে হবে, একটি হলো বেতন হিসাব আর একটা হলো টাকা হিসাব। তো বেতন নামিক হিসাব আর টাকাটা হচ্ছে সম্পদ হিসাব। তো আমরা নামিক বা আয়দার হিসাব কিভাবে ডেবিট করবো? যত প্রকার ব্যয় ডেবিট, যত প্রকার আয় ক্রেডিট। তাহলে আমাদের বেতনের মাধ্যমে আমাদের খরচ হয়েছে অর্থাৎ ব্যয় হয়েছে, সেটাকে করবো আমরা ডেবিট। এবং টাকা সম্পত্তিবাচক হিসাব, যা আসবে টাকা, সম্পদ আসলে ডেবিট, সম্পদ চলে গেলে ক্রেডিট। বেতন প্রদানের মাধ্যমে আমাদের টাকা চলে গেছে, এই জন্য আমরা নগদ টাকাকে ক্রেডিট করব। এখানে একটি বিশ্লেষণ দেখব, যেহেতু নগদে
वेतन प्रदान। शिक्षार्थी बंधुरा बुझा गया से आमरा नामित बा आय व्यय हिसाब किभाबे डेबिट क्रेडिट करब एवं सम्पत्ति बचत हिसाब के किभाबे डेबिट क्रेडिट करब जेहेतु आमरा एटा आगे आलोचना करेछि। एबार व्यक्ति संक्रांत हिसाब आमरा किभाबे डेबिट एवं क्रेडिट करब। सब समय व्यक्ति दुटी हिसाब से एटाके डेबिट क्रेडिट करब। एकटा हलो सुविधा ग्रहणकारी एवं सुविधा प्रदानकारी एवं दाता एवं ग्रहीता। सब समय आमरा दाता के क्रेडिट करब एवं ग्रहीता के डेबिट करब। ये डेबिट क्रेडिट माध्यमे आमरा जागाय हिसाबगुलो लिपिबद्ध करब। शिक्षार्थी बंधुरा तोमरा निश्चय ए विषय बुझे गेछो। एखन आमरा आसि जागाय जागाय दुई प्रकार। एकटा हलो विशेष जागाय और एकटा हलो प्रकृत जागाय। विशेष जागाय बा साधारण जागाय काके बोले? প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সমস্ত লেনদেন সংঘটিত হয় এবং যে জাবেদা বহিতে লিপিবদ্ধ করি সেটি হবে সাধারণ জাবেদা বা বিশেষ জাবেদা। এই বিশেষ জাবেদা আবার ছয় প্রকার। শিক্ষার্থী বন্ধুরা বিশেষ জাবেদা বা সাধারণ জাবেদা কয় প্রকার? ছয় প্রকার। বোর্ডের লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। প্রথমটি হচ্ছে ক্রয় জাবেদা, দ্বিতীয়টি হচ্ছে বিক্রয় জাবেদা, তৃতীয়টি হচ্ছে ক্রয় করা জাবেদা, চতুর্থটি হচ্ছে বিক্রয় জাবেদা, পঞ্চম হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা এবং ষষ্ঠ হচ্ছে নগদ প্রদান জাবেদা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে নগদে বিক্রয় হবে, বাকিতে বিক্রয় হবে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে নগদে বিক্রি হতে পারে, আবার বাকিতেও বিক্রি হবে। আবার নগদে ক্রয় হতে পারে, বাকিতেও ক্রয় হতে পারে। আবার বাকিতে ক্রয় বিক্রয় পণ্য ফেরতও আসতে পারে, আমরা ফেরতও দিতেও পারি। আবার একটি প্রতিষ্ঠানে নগদও বিক্রি হতে পারে, আবার বাকিতেও বিক্রি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করব। যেসব জাবেদা আমরা বাকিতে ক্রয় করে থাকবো সেই সমস্ত হিসাব আমরা ক্রয় বইতে লিপিবদ্ধ করব। বিক্রয় জাবেদা অর্থাৎ যে সমস্ত পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছে সেই সমস্ত জাবেদা আমরা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করব। ক্রয় ফেরত অর্থাৎ আমরা বাকিতে মাল ক্রয় করছি, কোনো ত্রুটির কারণে আমরা সেটা ফেরত দেব, সেই সমস্ত ক্রয় ফেরত জাবেদায় আমরা লিপিবদ্ধ করব। বিক্রয় করেছি সেই সমস্ত ত্রুটিপূর্ণ ত্রুটিযুক্ত মাল আবার ফেরত আসবে, সেক্ষেত্রে আমরা বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করব। নগদ প্রাপ্তি জাবেদা আমরা বাকিতে আমরা নগদে মাল বিক্রি করলে অবশ্যই নগদ টাকা পাবো। এই সমস্ত লেনদেন আমরা নগদ প্রাপ্তিতে লিপিবদ্ধ করবো। আরেকটি শেষ জাবেদা হচ্ছে নগদ প্রদান জাবেদা। অর্থাৎ আমরা কিছু কিছু ক্ষেত্রে টাকা আমরা প্রদান করে থাকি, পাওনাদারকে পরিশোধ করি, তারপর বেতন প্রদান করে থাকি, আনুষঙ্গিক ব্যয় সংঘটিত হলে সেখানে আমরা প্রদান করে থাকি। এই সমস্ত ব্যয়ঘটিত লেনদেন আমরা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো বিশেষ জাবেদার যে সমস্ত লেনদেন বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় সেই সমস্ত জাবেদা আমরা আলোচনা করলাম। এবার আসি প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা কয় প্রকার? প্রকৃত জাবেদা হচ্ছে পাঁচ প্রকার। প্রথমটা আসি সংশোধনী জাবেদা, দ্বিতীয়টি হচ্ছে সমন্বয় জাবেদা, তৃতীয় হচ্ছে সমাপনী জাবেদা, পঞ্চমটি হচ্ছে অন্যান্য জাবেদা। এখন আসি প্রথম যে জাবেদাটার কথা উল্লেখ করা হলো সেটি হলো সংশোধনী জাবেদা। এটা কিভাবে আমরা নির্ণয় করব বা এর কাজ কিভাবে করব? অর্থাৎ জাবেদা করার সময় ভুল কোনো কারণে যদি ভুল হয়ে থাকে, জাবেদা যদি লিপিবদ্ধ করতে ভুল হয়ে যাবে বা টাকা পরিমাণ ভুল হলো, নামের পরিমাণ ভুল হলো বা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে ভুল হলো, সেই ক্ষেত্রে সংশোধন করার জন্য যে জাবেদা আমরা নির্ণয় করব সেটি হলো সংশোধনী জাবেদা।
শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো অবশ্যই জাবেদা যদি কোনো ধরনের ভুল সংশোধন থাকে সেটি সংশোধন করার জন্য যে জাবেদা করবো সেটি হলো সংশোধনী জাবেদা। এরপর আসি সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদাটা কীভাবে করবো? আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় অগ্রিম প্রাপ্ত আয় খরচ অবলম্বন কুঋণ ইত্যাদি হিসেবগুলো প্রাথমিক বইতে লিপিবদ্ধ করার যে প্রক্রিয়া রয়েছে সেটি হলো সমন্বয় জাবেদা। শিক্ষার্থী বন্ধু আরেকবার বলি, সেটি হলো আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় অগ্রিম খরচ আয় তারপর হচ্ছে অপচয় কুঋণ ইত্যাদি প্রাথমিক বইতে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদার প্রয়োজন সেটি হলো সমন্বয় জাবেদা। এরপর আসি সমাপনী জাবেদা। সমাপনী জাবেদাটা হচ্ছে কোনো নির্দিষ্ট বছরের সব ধরনের মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব সম বন্ধ করার জন্য যে জাবেদার প্রয়োজন সেটি হলো সমাপনী জাবেদা। এরপর আসি প্রারম্ভিক জাবেদা। বিগত বছরের শেষ দিনে প্রকৃত মূলধনের পরিমাণ সম্পদের পরিমাণ আয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণ দায়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ এবং ক্রয়ের পরিমাণ সামনের অর্থাৎ পরবর্তী বছরের প্রারম্ভিকের পরিমাণ নির্ণয় করার জন্য যে জাবেদার প্রয়োজন রয়েছে সেটি হলো প্রারম্ভিক জাবেদা। আর সর্বশেষ যেটি হলো অন্যান্য জাবেদা, বিশেষ জাবেদার বহির্ভূত এবং প্রকৃত জাবেদার চারটি বাদে যে ধরনের লেনদেন সংঘটিত হয়ে থাকে, যেমন বাকিদের জমি ক্রয় বিনামূল্যে পণ্য বিতরণ ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলো অন্তর্ভুক্তি করার জন্য আমরা অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করে থাকি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য জাবেদা কোন বিষয়? প্রকৃত জাবেদা বাইরে অর্থাৎ সাধারণ জাবেদার বাইরে প্রকৃত জাবেদা যে চাকরি রয়েছে তারও বাইরে যে ধরনের লেনদেন সংঘটিত হয়ে থাকে, যেমন জমি ক্রয় বিনামূল্যে পণ্য বিতরণ ইত্যাদি বিষয়গুলো আমরা অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, সুস্থ থাকো ভালো থাকো, খোদা হাফেজ, আবার দেখা হবে।